সালামাতুল্লাহ, আমার গ্রামে মসজিদ নেই। পশ্চিমবঙ্গ থেকে প্রশ্ন করেছেন, আমার গ্রামে মসজিদ নেই, মুসলিম বসতি কম, মাত্র 10টা মুসলিম বাড়ি আছে, পাশের গ্রামে মসজিদ আছে, আমার বাড়ি থেকে আজান শোনা যায় না, শুধু ফজরের ওয়াক্তে শোনা যায়, বাড়িতে নামাজের জন্য কি আজান দিতে হবে? বাড়িতে কেউ যদি সালাত আদায় করে তাহলে আজান দেওয়া মুস্তাহাব, সুন্নাত, ওয়াজিব নাই, আজান দেওয়া সুন্নাত মুস্তাহাব, দিলে ভালো। যদি আজান না দিয়ে ওয়াক্ত দেখে নামাজ পড়ি, গুনাহ হবে কি? কোনো গুনাহ হবে না, সুন্নাত মুস্তাহাব কাজ করলেন না, আজান দিলেন, কোনো অসুবিধা। মাঠে ঘাটে আছেন যদি আজান দেন, একাও যদি থাকেন তবু আজান দেওয়ার প্রমাণ সহিহ বুখারী হাদিসে রয়েছে। জি, রাই গনম, আপনার ছাগলের রাখার সম্পর্কে সেই হাদিস রয়েছে, পাহাড়ের চূড়ায় কোথাও একাই সে রাখালি করছে, ছাগল চড়াচ্ছে, উঁট চড়াচ্ছে, সেখানে আজান দেবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, সেটা সেটাও সুন্নাত মুস্তাহাব, কিন্তু এগুলো ওয়াজিব নাই। ওয়াজিব হচ্ছে প্রতিটি মসজিদে আজান হইতে হবে, ফরজ আজান দিতে হবে। যে